ادعو الله وانت موقن بالاجابه আল্লাহর কাছে দোয়া করো এই বিশ্বাস হয়ে যে তোমার দোয়া কবুল হবে রাসূল বলেছেন দোয়া মুমিনের দোয়া কবুল মুমিনের দোয়া ই যায় না বিফলে যায় না কয়েক পর্যায়ে সেটা কবুল হয় কোন না কোন পর্যায়ে সেটা কবুল হয় এরকম হাদিসে তিন চারটা প্রকার আছে একটি হচ্ছে যে আপনি যা চাইছেন তাই পাবেন এটা কবুল তরিত কবুল আরটা হচ্ছে আপনি যা চান না আল্লাহ আপনাকে দিয়েছে আপনি জানেন না আর একটা চাপ আপনার বিপদ দূর করে দিয়েছে এই সাওয়ার জন্য আপনি চাইছেন যে আল্লাহ আমাকে তুমি এইটা দিও আল্লাহ আপনাকে ওইটা দেয় নাই কিন্তু ওর সে বড় একটা বিপদ ছিল আপনার সেটা কাটাই দিয়েছে সেটা আপনিও জানেন না আমিও জানি না এই দুনিয়াতে যদি নাও হয় আপনার এই জন্য এই দোয়ার জন্য কাল কিয়ামতের দিন আপনার ডিভিশন হবে আপনার কি হবে ডিভিশন হবে আপনার মর্যাদা আল্লাহ কিয়ামতের দিন বাড়ায় দিবে দুনিয়াতে দোয়া করছিলেন তিন প্রকারের কোনটাতেই কবুল হয় নাই চতুর্থ প্রকার মিস হবে না যে আল্লাহর কাছে আমি ডিভিশন পাবো আল্লাহর কাছে দোয়া কারণ দোয়া হচ্ছে ইবাদত এই দোয়াটা কি ইবাদত আর এই জন্য এই দোয়া হতে হয় একমাত্র আল্লাহর কাছে একমাত্র কার কাছে হতে হয় আল্লাহর কাছে যেন আল্লাহর রাসূল বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদত আর আমরা দোয়া বললেই বুঝি যে সবাই একসাথে হয়ে আমি হাত তুলবো আপনারা পিছনে আমি কিছু বলবো আপনারা আমিন আমিন বলবো অথবা আমি কিছুই বলবো না আপনারা শুনতেছেন আপনারা শুনতেছেন না আমার পিছনে আপনার হাত তুলে বসে আছেন আমাদের অনেক ইমামদেরকে দেখি তো এরকম তাই না দেখবেন যে নামাজ শেষ করে যে দোয়াটা পড়ে যে ফরজ নামাজ শেষ করি এই যে শুধু আল্লাহুম্মা ইবাদত শোনা যায় এরপর আর কি বলে চুপ করে থাকে আখির দাওয়া আলহামদুলিল্লাহ শেষ করে দিই উনি আর মনে মধ্যে কি বললো এটা না আপনিও শুনলেন আসলে আসলে এই দোয়ার জন্য আমরা বসে থাকি আর এইটা কি আমরা দোয়া বলি আহারে কিভাবে যেদিন আমাদের দিন যে বিকৃত হয়েছে রে ভাই কিভাবে যে আল্লাহর দিনের আমলগুলো কিভাবে যে বিকৃত হয়েছে আফসোসটা এখানে